হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো প্রতিবারের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আপনাদের মাঝে আমি আবারও নিয়ে আসলাম। প্রিয় দর্শক, তো আগামী দিনে আসতেছে মারাত্মক ঠান্ডা এবং গুড়ি গুড়ি বৃষ্টি, এবং দুই বাংলার আকাশ কেমন থাকবে, মারাত্মক শীত কবে থেকে শুরু হতে যাচ্ছে তাও কিন্তু আমরা আপনাদেরকে লাইভ ট্রেকিংয়ের মধ্যে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা এই মুহূর্তে অপগ্রহ চিত্রের মধ্যে চলে যাব, দুই বাংলার পরিস্থিতি কেমন তা একটু আমরা দেখে নিব। প্রিয় দর্শক, আমরা অলরেডি এই মুহূর্তে অপগ্রহ চিত্রের মধ্যে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রুরু কালারের দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, এবং পর্বতীয় দানবা শহরে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে অলরেডি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। তাছাড়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের কোথাও মারাত্মক কুয়াশা কিন্তু পাওয়া যাচ্ছে না, তবে আংশিক কুয়াশা পরিস্থিতি ওই রকম, পরিষ্কার আবহাওয়া, তো পরিষ্কার ছাদ দেখা যাচ্ছে। তো আংশিক কোথাও কোথাও সকালের দিকে মাঝারি থেকে ঘন, আবার কোথাও তীব্র ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এখানে দেশের উত্তরাঞ্চলে ঠিক ভারতের কয়েকটি অঞ্চল, এবং এই যে এখানে কয়েকটি অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হয়েছে, তবে মারাত্মক বৃষ্টি হয়নি এবং ভারী বৃষ্টি কিন্তু হয়নি, কয়েকটি অঞ্চলে ঠিক এসব অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হয়েছে। তো আমরা এর আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম, আরেকটা ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই আমরা দেখতে পেলাম আজ কিছু কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হয়েছে, তবে আগামীতে কিন্তু মারাত্মক শীতের আভাস কিন্তু অলরেডি থাকবে, তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। তো প্রথম আমরা এই মুহূর্তে তাপমাত্রায় চলে যাব। তো কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে তা একটু এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো 14 তারিখ আমরা জানবো। তো 14 তারিখ এই মুহূর্তে আমরা যদি সকাল যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর সাইডে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এসে গেছে তাপমাত্রা। তারপর রাজশাহী 17 ডিগ্রি, ঢাকাতে 17 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও কোথাও 14-15 এখানে চিলিবিয়াগের মধ্যে। তারপর দেশের দক্ষিণাঞ্চলে যদি আমরা চলে আসি, পাহাড়ি অঞ্চল সহ উপকূলীয় এসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে গেছে, এখানে তাপমাত্রা কম এবং কিছুটা ঠান্ডা কিন্তু অলরেডি বয়ে যাচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সাগরের তাপমাত্রা 24-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়ে গেছে, এবং উপকূলীয় কাছাকাছি এসব অঞ্চলে প্রায় 18-19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়ে গেছে, এবং কলকাতার দিকে 18-17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সকালে তাপমাত্রা অলরেডি দেখা যাচ্ছে, এবং কোথাও কোথাও আরও প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও কিন্তু রয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। যাই হোক, তো দুপুরে যদি আমরা চলে যাই, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তা একটু আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চট্টগ্রাম সাইডগুলোতে প্রায় 26-27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। তাছাড়া এখানে ঢাকা বিভাগে আসলে প্রায় 21-22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে, আবার কোথাও কোথাও 25 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু তাপমাত্রা থাকতে পারে। রাজশাহীর দিকে 21 ডিগ্রি সর্বনিম্ন, এই যে সর্বোচ্চ তাপমাত্রা 21-22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে, আবার কোথাও কোথাও 22-23-24-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও কিন্তু থাকবে। এক একটি গ্রামে এক এক ধরনের তাপমাত্রা বয়ে যাবে। রংপুরের সাইডগুলো বিশেষ করে 23-24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে, এবং সিলেট বিভাগের মধ্যে 22-23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। কলকাতার সাইডে যদি আমরা চলে আসি, প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে, 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, পার্শ্ববর্তী অঞ্চলে 27, তারপর কোথাও কোথাও 25-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে। তবে আগামীতে মারাত্মক ঠান্ডার আভাস কিন্তু অলরেডি থাকছে, তা যদি আমরা এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখাই, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা একদম নেমে গেছে, বিশেষ করে আমরা শনিবার থেকে যদি শুরু করি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা শুক্র 18 তারিখ যদি চলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা, দেখেন কত যে নেমে গেছে, একদম লু। বিশেষ করে এই যে এখানে রংপুর সাইডে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা চলে গেছে, ঢাকাও দেখতে পাচ্ছেন কেমন পরিস্থিতি। তারপর আমরা যদি আর একটু যদি ট্রেকিং করি, তাহলে এই যে এখানে তাপমাত্রা কিন্তু একদম কমে গেছে। আমরা যদি শুক্রবার 19 তারিখ যদি আমরা দেখি, তাহলে সর্বনিম্ন তাপমাত্রা একদম কত নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কোথাও কোথাও প্রায় এই যে মারাত্মক ঠান্ডা হয়ে যাবে। রংপুর সাইডে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অলরেডি নেমে গেছে। তো প্রিয় দর্শক, এই যে
এখানে দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণাঞ্চলে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে গেছে, মারাত্মক ঠান্ডা কিন্তু আবাস কিন্তু অলরেডি থাকবে। তো মেঘাচ্ছন্ন মুড কেমন থাকবে তা আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো। তো দেখি আমরা মঙ্গলবার 15 তারিখ কেমন পরিস্থিতি, বৃষ্টি ঝড় বৃষ্টি নেই, কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। যাই হোক, এই যে মঙ্গলবার আমরা 14 তারিখ দেখি কী অবস্থা, আমরা 14 তারিখের মধ্যে এই মুহূর্তে চলে আসলাম। তো 14 তারিখে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আংশিক আকাশ মেঘাচ্ছন্ন দেশের উত্তরাঞ্চলে, তবে দক্ষিণাঞ্চলে তেমন কুয়াশা নেই, তেমন মেঘাচ্ছন্ন নেই, আংশিক কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তেমন কোথাও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা যদি মঙ্গলবার যদি চলে যাই, তাহলে আমরা মঙ্গলবার দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ উত্তরাঞ্চলে কিছু জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে সিঙ্গারুলি, এখানে কিছু কিছু জায়গায় এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মারাত্মকভাবে, কিন্তু গুড়ি গুড়ি কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো দুই বাংলার কোথাও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আকাশ দেশের উত্তরাঞ্চল কয়েকটি জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর এখানে আমরা 15 তারিখ ঢুকে পড়লে তাহলে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সহ ধরে কলকাতা এই যে রাজশাহীর সব সাইডে কিছু কিছু অঞ্চল বৃষ্টির আভাস কিন্তু আমাদেরকে দেখা আছে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদেরকে দেখা আছে কিছুটা শীতকালের বৃষ্টি। তো পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও সঠিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে এসে থাকেন, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকন একটা ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কোনো মিস না হয়। তো দর্শক, আজকের আবহাওয়া এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন, অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিলে আমাদের ভিডিও করতে উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা রইল। বাই।